কিন্তু এটা যদি আমি বলি ওরা ডিফেন্ড ডিফেন্ড করবে হচ্ছে যে পুনর্জন্ম দিয়ে ওরা বলে যে সুইসাইড করলে আবার পুনর্জন্ম হবে আবার জীবনে সেই দুঃখ কষ্ট চলে আসবে কিন্তু পুনর্জন্মটা যদি যদি আমি আমি বাদ বৌদ্ধ দর্শন থেকে পুনর্জন্মটা শুধু বাদ সুইসাইড আর নির্মাণ লাভ কিন্তু একই সন্ত্রার লেখায় চলে আসে তো আমার পয়েন্ট হচ্ছে এখানে যে আমরা তো জানি পুনর্জন্ম একটা অযৌক্তিক কনসেপ্ট তো বুদ্ধ যদি নিজেও পুনর্জন্ম বিশ্বাস না করতো বা নিজে যদি পুনর্জন্মটা না মানতো তাহলে কি আপনার মনে হয় যে সেও সুইসাইড করতো আর অপরকে সুইসাইড করার উপর থেকে চলে যেত আমার সেটা মনে হয় না মনে হয় আমার যেটা মনে হয় যে বুদ্ধ গৌতম বুদ্ধ এই জিনিসটাকে যুক্তি খাড়া করার জন্য এই জিনিসটা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে পুনর্জন্ম জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে না হলে তো আসলে দেওয়ার জন্য যে আমাদের ওইটাকে আমরা যেন মানে সুইসাইড না করি মানুষ যেন সুইসাইড না করে ওইটাকে ট্যাকেল দেওয়ার জন্য সেই এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নিলে এটাকে ট্যাকেল দেওয়া যায় এই আমার মনে হয় যে এই যে নির্বাণের যে ধারণা নির্বাণের ধারণাটাই একটা মানে ভোকাস ধারণা মানুষের জীবনটা হচ্ছে একটা অমূল্য অনুভূতি এটা আসলে একটা একটা অসাধারণ অমূল্য অনুভূতি এই অনুভূতিটা বা এই অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা খুবই অল্প সময়ের জন্য এই জিনিসটা মানুষ মানে আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমরা উপভোগ করব এবং এই কাজটা করব যেন অন্যরাও এই জীবনটা ঠিকভাবে উপভোগ করতে পারে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত নির্বাণ টির্বাণ এগুলা নির্বাণ দিয়ে ভাই আমি কি করবো থেকে যে এগুলা থেকে নিজেকে আস্তে আস্তে আসতে নিতে হবে অনেক কিছু থেকে নিজেকে লোভ মায়া থেকে নিজেকে গুটাই নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে এটা একসেপ্ট করা যায় কিন্তু যদি যে মানে জীবন সম্পর্কে উদাসীন হয় আমি জঙ্গলে চলে যাই এইগুলা আমি আমার কাছে সেন্স মেক করে না মানে বৌদ্ধ দর্শনের একদম মূল পয়েন্ট তো ওইখানেই দাঁড়ায় মানে বৌদ্ধ যতগুলো মানে চারটা সিদ্ধান্ত দিয়ে গেছিল ওই চারটা সিদ্ধান্ত তো ওই একই জিনিস নিয়ে যে আমার একটা মানুষের জীবনে দুঃখ কষ্ট এই কিছু থাকা যাবে না লোভ লালসা কিছু থাকা যাবে না এই জন্য প্রশ্নটা করলাম আরকি ঠিক আছে কেবিআর ভাই আর কি কিছু বলবেন আপনি আর একটা প্রশ্ন ছিল ওটা বাস বিহারী ভাই থাকলে ভালো হতো তা আপনারে করি সেটা হচ্ছে চার বাক্রা যে কথাটা বলতো যে আমরা চার বাক্য হচ্ছে জড়বাদী

এখনো থাকে বা চার বলে দাবি করে না না ভাই বাকরা তো সেই পুরনো অনেক প্রাচীন এটা তো আহ এমন তো না যে তাদেরকে মানে আমরা একদম ইয়া ভাবে মনে করি তাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই এই রকমের যারা আছে তারা তো তাদের সময়ের সাপেক্ষে তাদেরকে তাদের যে মতামত বা তাদের যে চিন্তা সেই চিন্তাগুলোকে আমরা সময়ের সাপেক্ষে বিবেচনা করি তারা কোন সময় জন্মেছে তাদের সমাজ সংস্কার কি ছিল তাদের পরিবেশ কি ছিল তাদের শিক্ষা দীক্ষা কেমন ছিল এগুলোর সাপেক্ষে তাদেরকে আমরা বিবেচনা করি আমরা তো আসলে ওই না যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এরকম কোন কনসেপ্ট তো আমরা বিশ্বাস করি না এই কারণে চার আমরা তাদের সময়ের সাপেক্ষে হিসাব নিকাশ করি যে তাদের তাদের ওই অবস্থাতে থেকে তারা চিন্তা ভাবনা করতে পারছে অগ্রগতি করতে পারছে যেমন ধরেন একটা উদাহরণ দিই যেমন ধরেন বেগম রোকেয়া কিছু লেখার ভিতরে বোরখা হিজাবের খুব প্রশংসা করছে হ্যাঁ বোরখা হিজাব খুব ভালো এটা নারীকে পর্দা নারীকে পর্দার ভিতরে থাকা উচিত এইগুলা গুলো বলছে তো এই জিনিসটা

আমরা গুরুত্ব দি সেইভাবে তাদের সময়ের সাপেক্ষে তাদের সমাজের সাপেক্ষে বিবেচনা করে তাদেরকে আমরা গুরুত্ব দিই কিন্তু আমরা হুবুহু সেইভাবে যে মূল সেই ঠিক আছে যে প্রমাণ থাকতে হবে কিন্তু কুটিনাটি বিষয় গেলে সেখানে দেখা যায় চারবাকদের অনেক ভুল ছিল এটা তো অবশ্যই না চারবাকদের সময় বিবেচনা করলে চার মানে অভাবনীয় মানে চিন্তা করা যায় না চার চিন্তা করতে পারতো ওই সময় ওটা তো অবশ্যই তারপরে এই জন্য বললাম যে বর্তমান সময়ে এই জিনিসটা সমস্যায় দাঁড়ায় আচ্ছা ঠিক আছে আমাকে তাহলে বাদ দেন ঠিক আছে ভাই ভালো থাকেন আর আবারও নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে তাহলে বিদায় জানাচ্ছি ভাই আচ্ছা ঠিক আছে ভালো লাগলো কথা বলে আবার কথা হবে বাই বাই তাহলে পরের জনকে যুক্ত করি তারেক আহমেদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন তো আমার প্রশ্নটা হলো প্রথম প্রশ্ন আপনারা যারা ধরেন আপনাদের মতো যারা মুক্ত চিন্তাধারী বা নাস্তিকতাবাদী বিশ্বাসী যারা আছেন একটু আজকে বল একটু আস্তে একটু আস্তে এই যে মুক্ত চিন্তাধারিয়া নাস্তিকতা যে বললেন এগুলার কি মানে আপনি জানেন নাকি মানে না জেনে জিজ্ঞেস করতেছেন প্রশ্ন আপনি আপনি কি আমার প্রশ্নটা শুনবেন নাকি আপনি পাল্টা পাল্টা যদি যদি আপনি এইগুলার মানেই না বুঝেন তাহলে আপনার সাথে তো কথা বলার কোনো আগ্রহ বা ইচ্ছা বা প্রশ্ন শোনা হ্যাঁ ওরকে মিউট করে কথা বলতেছি কারণ আপনি মাঝখানে কথা বলতেছেন আপনি যদি এইগুলোর মানে এই শব্দগুলার অর্থই যদি আপনি না জানেন না বুঝেন তাহলে আপনার সাথে তো আমার কথাবার্তা বলার কোনো স্কোপ নাই কারণ একজন মানুষ যদি সরায়া সরায়া না জানে সে যদি আমার এসে বলে কিং কর্তব্য ভীমূর এই শব্দটার মানে কি ভাই কিন্তু সে সরা সরাই জানে না এর সাথে আমি কি কথা বলবো এর সাথে তো আমার কোন কথা বলার কোন স্কোপ নাই আপনার মত যদি আপনি এর অর্থ না জানেন আবারো মিউট করছি আপনি আবারও আনমিউট করছেন কেন আপনি যদি এরকমই অশিক্ষিত মূর্খ হয়ে থাকেন যে আপনি এগুলোর অর্থ বুঝেন না কি এগুলা কেন এগুলো অর্থ বুঝি বলেই তো মানে সেটাই তো আপনাকে তাহলে জিজ্ঞেস করছিলাম আপনি তো তখন ঠিকভাবে উত্তরটা দেন নাই সেটা বলে নেই আমার আপনি আর আনমিউট করে কথা বলবেন না আপনি যদি দেখি যে আপনি হচ্ছেন অশিক্ষিত মূর্খ গুয়ার একেবারে হ্যাঁ আপনাকে বলতেছি না যদি দেখি আমি যে আপনি অশিক্ষিত মূর্খ গুয়ার তাহলে আমি আপনাকে বলবো ভাই আপনি ভাই ইসলামে ভালো আছেন ওখানেই থাকেন ভাই ওইগুলাই নিয়ে গাটাগাটি করেন ভাই ওই গু নিয়ে গাটাগাটি করেন ইসলামের গু নিয়ে মোহাম্মদের গু নিয়ে আপনাকে আবারো মিউট করছি মোহাম্মদের গু নিয়ে আল্লাহর গু নিয়ে আপনি গাটাগাটি করেন ভাই ওগুলা নিয়ে খান আপনি ভাই হ্যাঁ কারণ নাস্তিকতা শুনে শুনে আবারো আবার কথা বলে তোমাদের মতো করিয়েন না কথা আবার আবার কথা বলে ম্যাক্সরে যারা এইcathode কথা বলবো এই যে মানে এই যে এই রকমের যদি অশিক্ষিত মূর্খ গুয়ার হয়ে থাকেন আপনি তাহলে তো আপনার জন্য ইসলামের গুহ মুহাম্মদ পায়খানা তারপর আল্লাহর পায়খানা এইগুলো আপনার জন্য ভালো ওই যে কোরআন হাদিস এগুলো আল্লাহ পাকের গুহ হইতেছে কোরআন হাদিস এগুলো নিয়ে আপনি কাটা কাটি করেন এগুলো আপনার জন্য উত্তম নাস্তিকতা মুক্ত চিন্তা এগুলো আপনার বুঝন লাগবো না ভাই আপনি আল্লাহ রাস্তে মাপ দেন ভাই আমাদের মাপ দেন মাপ দেন আল্লাহ রাস্তে আপনার পায়ে ভাই এই সমস্ত গুরু গাধা আমাদের এই এই দরকার নাই হ্যাঁ এবং এগুলো বোঝারও আপনার দরকার নেই আপনি ওদিকে থাকেন ওদিকে ওই জঙ্গি জিহাদি করেন আপনি আল্লাহ যে মানে লাভ করেন হ্যাঁ লুঙ্গিটা কাঁচা দিয়ে একটা রামদা নিয়ে লাফালাফি করবেন আল্লাহ থাকবেন এগুলা করবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করবেন লৌরা লৌড়ি করবেন হ্যাঁ এবং মানে এই যে আপনাদের যে জিহাদ আছে সেই জিহাদ করবেন এবং স্বপ্ন দেখবেন যে জান্নাতে গিয়া বাহাত্তরটা হুরের সাথে করতাছি উঁচা উঁচা স্তনের হুর আহ আহ করতাছি করতাছি এইগুলা কল্পনা করেন বেশ বেশ হ্যাঁ এইগুলা হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট জিনিস হ্যাঁ জিহাদ করবেন আবার মানে দাসী দাসী রাখবেন গণিমতের মাল নেবেন বাচ্চা মেয়ে করবেন তারপরে হচ্ছে কাফের কতল করবেন এগুলা করবেন তারপর জানাতে গিয়ে হুর লাগাইবেন এত ভাই ভাই চিন্তা চিন্তা করা ভাবনা করার আপনার দরকার কি যে মুক্ত নাস্তিকতা সায়েন্স এগুলা অনেক উপরের জিনিস আপনাদের জন্য না আপনাদের মতো অশিক্ষিত মূর্খ গোয়ারদের জন্য এগুলো না এগুলো হচ্ছে যারা শিক্ষিত যারা হচ্ছে গিয়ে বুদ্ধিমান যাদের আইকিউ লেভেল বেশি তারা এগুলো নিয়ে ভাববে তারা এগুলো নিয়ে চিন্তা করবে যে এই মহাবিশ্ব কিভাবে উৎপত্তি ঘটলো কিভাবে আমাদের মানে আমরা মানে মুক্ত চিন্তার প্রসার ঘটাইতে পারি কিভাবে সমাজের সব মানুষের ভিতরে একটা সম্পৃতি সম্প্রীতি আমরা আনতে পারি সব মানুষ ধর্ম বর্ণনির বিশেষে সব মানুষ যেন সমান অধিকার পায় এইগুলা নিয়ে আমরা চিন্তা করব আপনাদের জন্য এটা না ভাই এটা আপনারা ক্ষমা দেন আল্লাহ রাস্তা ক্ষমা দেন আপনারা ওই জঙ্গি জিহাদি করেন আপনারা সিরিয়া যান আফগানিস্তান যান ওইখানে গিয়া কোপা কাপা কাপি এগুলা করতে থাকেন ঠিক আছে আপনার সাথে কথা বলতাম কিন্তু আপনি তো কথা বলার মতো মানে মনে হয় নাই আপনার কথা শুনেই বুঝছি মানে কথার উচ্চারণ উচ্চারণ শুনেই বুঝছি যে একরে চুনা হাগা থেকে উঠাসা মুমিন হ্যাঁ ঠিক আছে তারপরে আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি তারেক আহমেদ আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন হ্যাঁ শুনতে পাচ্ছি তাহলে আপনি আমাকে বলেন আগে যে আপনি আমি একটু টেস্ট করে দেখি যে মুক্ত চিন্তা কাকে বলে এই শব্দটার মানে তো জানেন কি না তাইলে হয়তো আপনার সাথে আমি কথা বলতেও পারি আমার যদি ইচ্ছা হয় আর না হলে বের করে দেবো এই সমস্ত চুনা হাগা থেকে মুমিন এগুলা এগুলোর সাথে কথা বলি না এগুলো একেবারে মানে লোয়ার লেভেলের তো অশিক্ষিত মূর্খ মানে গোয়ার তো নিজেকে তো আসলে নিজেকে আপনি বেশি পণ্ডিত ভাবেন এজন্য পণ্ডিত অবশ্যই ভাবি পণ্ডিত অবশ্যই ভাবি এই জন্য অবশ্যই ভাবি পন্ডিত আমি নিজেকে আসিফুদ্দিন ভাবি নিজেকে অনেক পন্ডিত ভাবি চুনাহাগা খামার থেকে উঠে আসা মাদ্রাসা ছাপুমিন এদের সাথে আমার কোন কথা বলার স্কোপি নাই এই এগুলারে আমি ধইরা মানে সকাল বিকাল এই আমার আমি আল্লাহ নবীরে সকাল বিকাল লাইট আল্লাহ নবীরে সকাল বিকাল মানে ল্যাংটা করে পাসার উপরে নবীর পাসার উপরে মূলি ব্যাদ দিয়ে হ্যাঁ জালি ব্যাদ দিয়ে বাইরে লাল করে দেই আর আপনারা তো সোনাহাগা থেকে উঠে আসা খামারি মুমিন কথা বলতে দিব যদি ভদ্রভাবে কথা বলতে পারেন এবং আমার উত্তর দিতে পারেন আপনার আপনি যদি মানে উত্তর দিতে পারেন যে মুক্ত চিন্তা কাকে বলে তখন আমি আপনার সাথে কথা বলবো এই সমস্ত চুনাহাগা খামারের লোকের সাথে তো কথাই বলি না স্কোপই নাই বের করে দিলাম আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি মুসলিম জিহাদি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মুসলিম জিহাদি বলেন কাশি জিহাত করতে আসছে এই করতে আসছে আচ্ছা তারেক আহমেদ আবার আসছে তারেক আহমেদ আপনি কি আমার আমি যেভাবে কথা বলতে বলতেছি সেভাবে কথা বলবেন নাকি বেহাদুবি করতে আসছেন বেহাদুবি করতে আসলে আপনারা মিউট করে রাইখা নবীরে কিছুক্ষণ গাইলাব গাইলা বের করে দিবো আপনার কোনো লাভ নাই তো এখানে ফায়দা করতে পারবেন না হ্যাঁ তারেক আহমেদ কথা বলেন তারেক আহমেদ আসলে আমি আমি মনে করতাম আপনি জিজ্ঞেস করেছি বিয়াদবি করবেন নাকি ভদ্রভাবে কথা বলতে পারবেন আপনি যদি বিয়াদবি করেন তাহলে আমাকে তো হালকা আমি 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 করবই আমি এটা বিয়াদবি না আমার লাইভে আমি কথা বলবই নবীর ন্যাংটা কইরা নবীর পাছাটা উদাম কইরা পাছার ভিতরে আল্লাহর ঢুকায়

মানে অশিক্ষিত মূর্খ বর্বর মানে আবার একবার যুক্ত করছিলাম কিন্তু এবার কথা বলতে দিব না এবার শেষ মানে আপনার সুযোগ শেষ আচ্ছা পরের জনকে যুক্ত করি মুজাহিদ মুজাহিদ আপনাকে যুক্ত করা আছে মুজাহিদ আপনি বলেন তাহলে মুজাহিদ আনমিউট করে কথা বলতে হবে মুজাহিদ আনমিউট করে কথা বলতে হবে বলেন আনমিউট করেন তোর ওয়েবসাইট উড়াই দেব দখল করে আচ্ছা ঠিক আছে উড়াই যা উড়াই যা এটা তো তিন চার সাত বছর ধরে তোরা বলতেছি সুরাই দিবি এটা করবি সেটা করবি কই আমার ওয়েবসাইট তো কিছুই হয় না ঠিক আছে পরের জন্য